দর্শক, কিছুক্ষণ আগে কলকাতায় গণমাধ্যমে কথা বলেছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। আর শুনে নেব সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া বস্তু সম্পর্কে কি বলেছেন তিনি। মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে সেপটিক ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেপটিক ট্যাঙ্কি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ দেশে কি না।